অগ্রহায়ণ মাস শুরু হয়ে গেল। অগ্রহায়ণ মাসকে যে মা লক্ষ্মীর মাস বলা হয়ে থাকে, আর আজ আমি এই ভিডিওতে জানাবো অগ্রহায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবার, বিশেষ করে প্রথম বৃহস্পতিবার যদি কাককে এই একটি খাবার খাওয়াতে পারেন তাহলে আপনার জীবন থেকে গ্রহদোষ কেটে যাওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নতি এবং মা লক্ষ্মীর কৃপা অতি অবশ্যই অর্জন হবে। খাওয়ানোর পাশাপাশি যদি আপনি এই একটি বিশেষ মন্ত্র পাঠ করতে পারেন তবে তো আর কথাই নেই। তাই অতি অবশ্যই আপনি অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর কৃপা অর্জনের জন্য কাককে কি খেতে দেবেন এবং তার সঙ্গে জানাবো আপনি অগ্রহায়ণ মাসে কি কাককে এই খাবারটি খেতে দেওয়ার পাশাপাশি আপনি কোন বিশেষ অগ্রহায়ণ মাসে কাকের মন্ত্র উচ্চারণ করবেন সেই বিষয়ে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে প্রথমেই অনুরোধ করছি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব মা লক্ষ্মীর পুজোর বিশেষ পদ্ধতি, তার সঙ্গে কাককে কি খেতে দেবেন এবং কাক দেখে কি মন্ত্র বলবেন। তাই অবশ্যই দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। প্রিয় বন্ধুরা, আপনারা কমবেশি প্রত্যেকেই জানেন যে অগ্রহায়ণ মাস হলো মা লক্ষ্মীর বিশেষ মাস। তাই অতি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে মা লক্ষ্মীর কৃপা পেতে উল্লেখ করুন জয় মা লক্ষ্মী। এবার চলে আসা যাক মূল আলোচনার বিষয়ে। হিন্দু ধর্মে এমন ঘর পাওয়াই যাবে না যার ঘরে মা লক্ষ্মীর ঘট নেই। তাই অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার আবার নতুন করে মা লক্ষ্মীর ঘট প্রতিস্থাপনা করুন। একটি ঘটের উপর স্বস্তিক চিহ্ন এঁকে আম্রপল্লব দিয়ে মা লক্ষ্মীর সামনে বসিয়ে দিন। সঙ্গে দিন হরুত্তকি, একটি সুপারি এবং একটি হলুদের গাঁট এবং আপনার মনস্কামনা পূরণের মতো যে কোনো প্রকারের পুজো করুন। সঙ্গে দেবেন হলুদ মিষ্টান্নের নৈবেদ্য এবং হলুদ রঙের ফুল। ধূপ ধুনো সহকারে নিজের ঘরে মা লক্ষ্মীর পুজো করুন এবং এই ঘরটি প্রতি বৃহস্পতিবার নতুন করে প্রতিস্থাপনা করলে সবথেকে ভালো হয়। এবার চলে আসা যাক কাককে কি খেতে দেবেন যার ফলে আপনার জীবনে শ্রীবৃদ্ধি হবে। তবে তার আগে আপনাদের এইটুকু জানা ভালো যে কাককে কেন খেতে দেবেন। কাক একটি সামাজিক পাখি, ছোটবেলা থেকে জেনে আসছি একে ঝাড়ুদার বলা হয়, কারণ আমাদের সমাজের অনেক নোকরা খেয়ে পরিষ্কার করে দেয়। তবে এটা কি আপনি জানেন কাক হলো স্বয়ং ধর্মরাজ গ্রহরাজের বাহন? তাই আপনি যদি কাককে খেতে দেন এর ফলে আপনার গ্রহদোষ কাটবে। আর যার জীবন থেকে গ্রহদোষ কেটে যায় সে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি কেবলমাত্র দেখতে পায়। তাই অতি অবশ্যই কাকের এই বিশেষ উপায়টি অবলম্বন করতে যেয়ে একদমই ভুলবেন না। এবার বলে দেওয়া যাক যে কাকের এই বিশেষ উপায় অবলম্বনের জন্য আপনাকে কি কি কাজ করতে হবে। অগ্রহায়ণ মাসের নতুন ধানের যে প্রথম ভাত তা কিছুটা মা লক্ষ্মীর জন্য নিবেদন করে আপনি যদি কাকের জন্য রেখে দেন সেক্ষেত্রে অবধারিত সুফল পাবেন। তাই তো প্রিয় বন্ধুরা, সামান্য পরিমাণ নতুন চালের ভাত যদি অগ্রহায়ণ মাসে কাককে নিবেদন করেন খাদ্যদ্রব্য হিসেবে 100% আপনি সুফল পেতে চলেছেন।
শুধু যে ভাত দেওয়ার কথা তাই নয়, তার সঙ্গে বলবো এমন একটি মন্ত্র যা কাককে দেখে অন্তত তিনবার উচ্চারণ করুন। মন্ত্রটি হলো ক্রিং কাকা, ক্রিং কাকা, ক্রিং কাকা। এই বিশেষ শক্তিশালী মন্ত্রটি শুদ্ধাচারণী শুদ্ধ বস্ত্র পরিধান করে যদি আপনি উচ্চারণ করেন, তাহলেই অর্থনৈতিক শ্রীবৃদ্ধি 100% আপনার জীবনে লাগবে। জীবনে আসবে সুখ শান্তি এবং সমৃদ্ধির ছোঁয়া। তাই তো প্রিয় বন্ধুরা, এই কাজগুলি করতে কখনো ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য এবং শিরোধার্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করে থাকি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। অগ্রহায়ণ মাস শুরু হয়ে গেল। অগ্রহায়ণ মাসকে যে মা লক্ষ্মীর মাস বলা হয়ে থাকে, আর আজ আমি এই ভিডিওতে জানাবো অগ্রহায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবার, বিশেষ করে প্রথম বৃহস্পতিবার, যদি কাককে এই একটি খাবার খাওয়াতে পারেন তাহলে আপনার জীবন থেকে গ্রহদোষ কেটে যাওয়ার পাশাপাশি অর্থনৈতিক উন্নতি এবং মা লক্ষ্মীর কৃপা অতি অবশ্যই অর্জন হবে। খাওয়ানোর পাশাপাশি যদি আপনি এই একটি বিশেষ মন্ত্র পাঠ করতে পারেন, তবে তো আর কথাই নেই। তাই অতি অবশ্যই আপনি অগ্রহায়ণ মাসে মা লক্ষ্মীর কৃপা অর্জনের জন্য কাককে কি খেতে দেবেন, এবং তার সঙ্গে জানাবো আপনি অগ্রহায়ণ মাসে কি কাককে এই খাবারটি খেতে দেওয়ার পাশাপাশি আপনি কোন বিশেষ অগ্রহায়ণ মাসে কাকের মন্ত্র উচ্চারণ করবেন সেই বিষয়ে। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে প্রথমেই অনুরোধ করছি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব মা লক্ষ্মীর পুজোর বিশেষ পদ্ধতি, তার সঙ্গে কাককে কি খেতে দেবেন এবং কাক দেখে কি মন্ত্র বলবেন। তাই অবশ্যই দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। প্রিয় বন্ধুরা, আপনারা কমবেশি প্রত্যেকেই জানেন যে অগ্রহায়ণ মাস হলো মা লক্ষ্মীর বিশেষ মাস।